welcome or welcome back to the family bees. So, আজকে হচ্ছে অষ্টমী 22nd October, Sunday. আর এখন বাজে হচ্ছে 12টা। এখন এরা সবাই ওই বাড়িতে আছে যেটা তোমরা আগেরবার বলেছো জানি না মনে আছে নাকি তোমাদের বা তারা নতুন এসেছে চ্যানেলে তাদের জন্য হচ্ছে বাবা জেঠুর পিসির বাবা বাড়ি মানে আমাদের হচ্ছে দাদুদের বাড়ি দাদু দিদাই বলি ঠাম্মা অ্যাকচুয়ালি বাট ছোট দিদা বলি যাই হোক ওদের বাড়িতে হচ্ছে পুজো হয় দুর্গা পুজো কালকে ওরা সবাই গেছিল আমি আর জেনি যেরকমটা বললাম লাস্ট ভাগে কালকে সারা দুপুর আমি শুয়ে বসে কাটিয়ে দিয়েছি যাই হোক আজকেও এখন ওরা ওই বাড়িতে আছে আমি বাড়িতে আছি এখন আমি সেচে খুঁজে বেরোচ্ছি বন্ধুদের সাথে ঘুরতে ঘুরে টুরে তারপর আমি যাবো ওই বাড়িতে এখনও বেরোনো হয়নি আর এখানে হচ্ছে বাবা এখন ওই বাড়ি থেকে আসবে ঠাম্মা আছে একা বাড়িতে তো বাবা আসবে তারপরে হচ্ছে বেরোবো আমি তো যাই হোক কোথায় যাচ্ছি কি না করছি বন্ধুদের সাথে খুব বেশি আগে ব্লগ করতে পারবো না তখন বা যেদিন খালি পারবো করবো তোমাদের সাথে দেখাবো আর কি দেখতে থাকো এখন বাজে হচ্ছে 11টা আমরা ফাইনালি বেরিয়েছি ওই বাড়ির জন্য অঞ্জলি দেব আজকে এটা অষ্টমী লোক ওই বাড়িতে গিয়ে ওখানে পুজো দেখাচ্ছি অঞ্জলি আগে শুরু হয়ে গেছে আমরা একটু লেটই বলতে গেলে সবাই চলে গেছে আমরা এখন যাচ্ছি এত গাড়ি ফাড়ি করে আমরা বেশি তো যাইনি এসেছি দক্ষিণ পাড়ে এখানে কালকে যে রাত্রেবেলা একটা ঠাকুর দেখে আমি বললাম তার পাশে একটা আছে তো পাশেরটা তো বললাম দেখতে পাইনি ওটাই ফার্স্টে আমরা দেখতে এসেছি দেখাচ্ছি তোমাদের এখানে আবার আমরা গাড়িতে উঠছে যাই না কোথায় যাবো বাট এখানে আবার পারমিউটেশন কম্বিনেশন হচ্ছে কে কার কোলে বসবে লিটারালি ও বাবা সামনে অর্ণেশা বা শীর্ষা যা শীর্ষাই যা তো এখন অলমোস্ট 3টে বেজে গেছে অ্যাকচুয়ালি আমরা গাড়িতে উঠে আর সেরকম কোথাও যাইনি গাড়িতে উঠে একটু জাস্ট ঘুরছিলাম একটু গান করছিলাম মজা করছিলাম তারপরে নেমে গেছি গাড়ি থেকে আমরা ধর বাড়িতেই চলে এসেছি সবাই তা এখন আমি ড্রেস ফ্রেস চেঞ্জ করে যাবো হচ্ছে ওই বাড়িতে সন্ধি পুজো আগে 4-5টা নাগাদ থেকে স্টার্ট হবে তা আগে ওই বাড়িতে যেয়ে প্রসাদ খাবো দেন তারপর সন্ধি পুজোটা বা ওরা তো সবাই ওই বাড়িতে আছে বারবার করে ফোন করছে দিদি যে আয় 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 তো যাচ্ছি এখন আমি ওই বাড়িতে ড্রেস চেঞ্জ করে তো সন্ধি পুজোর জন্য রেডি নতুন আউটফিট করে এখন আমি আর বাবা যাচ্ছি ওই বাড়িতে এটা করে আমরা সবকিছু বাকি ভিডিও এখানে বলি এই এখানে একটা প্রসাদ সবকিছু
এই যে যেমন দেখতে পাচ্ছ সবাই সেম শাড়ি পরেছে, এটা হচ্ছে 12 বছর স্পেশাল। আজকে 12 ইয়ার্স এর দুর্গাপুজো, ওর জন্য সবাই সেম শাড়ি পরেছে। আমরা হচ্ছে একটু আগে ওদের বাড়ি থেকে ফিরলাম, সব ড্রেস ফ্রেস চেঞ্জ করলাম। এখন সবাই সত্যি খুব টায়ার্ড, আর সকাল থেকে আছে, সবাই সকালে ঘুম থেকে তাড়াতাড়ি উঠেছে, তারপরে তো সব চলছেই। যাই হোক, আজকে মনে হয় না আর কোথাও কেউ বেরোবে, যাই না দেখা যাবে বেরোক। আমি বেরোচ্ছি না, অ্যাটলিস্ট বাকিটা বেরোবে নাকি যাই না। যাই হোক, এই ব্লগটা এখানে এন্ড করছি, কালকে আশা করছি, ইচ্ছে আছে কালকে হচ্ছে নর্থে ঠাকুরগুলো দেখার, যাই না যাবে নাকি সবাই, সবাই গেলে যেতে পারবো না, আমি তো একা যাবো না। যাই হোক, কী করছি কি না করছি সেটা নেক্সট ব্লগে দেখতে পারবে, নবমীর ব্লগে। তো দেখা হচ্ছে আবার কালকের ব্লগে, আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে দেন ডোন্ট ফরগেট টু লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড অলসো সাবস্ক্রাইব টু দ্য চ্যানেল ইফ ইউ হ্যাভেন্ট। দেখা হচ্ছে আবার কালকের ব্লগে, টিল দেন পিস আউট।